সবাইকে ক্রিপ্টো ওয়ালে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে টোন ইকোসিস্টেমের একটা অফার ছিল কফি সোয়াপের, সেটা কিন্তু আজকে পেমেন্ট দিয়ে দিছে। সো সেটার পেমেন্টটা আমরা আজকে দেখব এবং পরবর্তীতে সেটা কিভাবে আমরা সোয়াপ করব সেটাও দেখব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, বাইন্যান্সের নতুন একটা আপডেট আসছে। আপডেট আসার পর অনেকেই প্রবলেম ফেস করতেছেন যে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে লগ ইন হচ্ছে না বা ওয়েব থ্রি ওয়ালেটে গেলে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এটার সলিউশনটা আমি একটু দেখিয়ে দিই। এটার জন্য আপনি যেটা করবেন, ফার্স্টে আপনার বাইন্যান্সে আসলে সেটিংসে যাবেন। আমরা এখান থেকে সেটিংসে যাব, আমাদের প্রোফাইলের এখানে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে আসার পর এটা নিচে আসবেন, এখানে দেখবেন ক্লিয়ার ক্যাশ করার অপশন আছে, এই যে ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিক করে আপনি ইয়েস দিলেই কিন্তু আপনার ক্লিয়ার মানে ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওয়েব থ্রি ওয়ালেটে ঢুকে কাজ করতে পারবেন। আমারও সেম প্রবলেম হয়েছিল, তারপর কিন্তু এই সিস্টেমে আমি কাজ করতে পারছি। তো এই সিস্টেমে আশা করি 90% লোকেরই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এরপরও যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আপনাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপটা আনইনস্টল করে আপনাকে আবার নতুন করে ইনস্টল করতে হবে, এবং অবশ্যই আনইনস্টল করার আগে আপনার ওয়েব থ্রি ওয়ালেটটা ব্যাকআপ দিয়ে নেবেন। সেটা অবশ্যই গুগল ড্রাইভে ব্যাকআপ নিলে ভালো, কারণ অনেক সময় কিউআর কোডে যে ফেস দিয়ে করা হয় ওটাতে অনেক সময় প্রবলেম করে। আর এছাড়াও আপনি কাস্টমার সাপোর্টে কথা বলতে পারেন। সো যারা প্রবলেমটা ফেস করতেছেন এই পন্থা অবলম্বন করতে পারেন, তাতে আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আমরা ওয়েব থ্রি ওয়ালেটে যাব। আচ্ছা, ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর এখানে দেখেন নতুন ইন্টারফেস আসছে। ইন্টারফেসটা আসলে আমার কাছে একটু প্রবলেম হচ্ছে, মানে আগেরটা ইউজ করে অ্যাকচুয়ালি অভ্যস্ত আমরা। সো আমি অ্যাকচুয়ালি আগের ইন্টারফেস ইউজ করব, তো আপনারাও চাইলে আগের ইন্টারফেস কিন্তু এখন ইউজ করতে পারেন। এটার জন্য আপনি যে বাম পাশে থ্রি ডট আছে এখানে ক্লিক করলে নিচে দেখেন লেখা আছে সুইচ ব্যাক টু প্রিভিয়াস ভার্সন, এখানে ক্লিক করলে আমাদেরকে কিন্তু প্রিভিয়াস ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন আমার কিন্তু আগের অপশনে চলে আসছে, এখন আমরা আগের মতো কিন্তু কাজ করতে পারবো। এখন সেমভাবে আমরা নিচে যে ডিসকভার এখানে ক্লিক করব, এখানে আগে অফারটা একটু দেখিয়ে নিই, নাহলে হয়তো অনেকে বুঝবেন না যে কিসের পেমেন্ট পাইছেন। যে টোন ইকোসিস্টেম যেটা শেষ হয়ে গেছে, এখানে যদি আমরা আসি এখানে নিচে আসবেন, এখানে যে দেখেন সোয়াপ কফি, এখানে বলাই ছিল জাস্ট $10 কিন্তু আমাদের একটা সোয়াপের কাজ ছিল, যার মাধ্যমে আমরা এখানে বলাই ছিল যে 2500 জনকে তারা কিন্তু $20 করে সিইএস টোকেন দেওয়া হয়েছে। সো এটা র্যান্ডমলি ছিল, অনলি 2500 এটাতে পাইছে পার্টিসিপেন্ট, অবশ্যই এখানে 50,000 1,00,000 অবশ্যই পার্টিসিপেট করছে। তো দেখেন আপনি যদি লটারি সিস্টেম যেহেতু পাইছেন কিনা, এখানে আমরা যে রিওয়ার্ড সেন্টারে যদি যাই এখানে যে দেখতে পাবো যে কফি সোয়াপ 9.2 চেস দিছে, এটা অ্যাকচুয়ালি $20 সম পরিমাণ ছিল, বাট মার্কেট ডাউনের কারণে এটা এখন ভ্যালু $18। এখন অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে আমরা এটা কিভাবে সোয়াপ করব। এখানে দেখেন আমার ওয়ালেটে যে সিইএস কিন্তু শো করতেছে 9.2, এটাকে সোয়াপ কিন্তু নর্মালি নর্মাল যে সোয়াপ সেটা দিয়ে সোয়াপ করতে পারি। এটার জন্য যে নিচে দেখেন সোয়াপ অপশন আছে, আমরা এখানে আসব, এরপরে উপরে আমরা সিলেক্ট করব, এখানে সিইএস দিব। আচ্ছা, পুরাতন ইন্টারফেসে এখন অ্যাকচুয়ালি এই নেটওয়ার্ক সিলেক্ট করাটা খুব প্রবলেম করে, সো আমাদের একটু নতুন ইন্টারফেসে যেতে হবে। আমরা একটু ব্যাকে যাব, আমরা নতুন ইন্টারফেসে নিচে দেখেন সোয়াপ অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমার এই যেটা আগে আমি সিলেক্ট করছিলাম এখানে আপনারা সার্চ অপশনেই পাবেন, এখানে যদি সিইএস দেন সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে। তো উপরে আমরা চেস দিব আর নিচে হচ্ছে টোন দিব, দিয়ে আমরা এটা জাস্ট সোয়াপ করে নেব। এখানে আমরা সোয়াপে ক্লিক করব, এখানে নিচে কনফার্ম অপশন অনেক সময় আসে না, লিকুইডিটি ইস্যু থাকে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটু লিকুইডিটিটা স্লিপেজ বাড়াই দিব। আমরা এখানে যে নিচে দেখবেন যে মিনিমাম রিসিভের ডান পাশে এখানে ছোট একটা এডিট অপশন আছে, আমরা এখান থেকে স্লিপেজটা বাড়িয়ে দিব, আমরা 5 দিয়ে দিব, সেভ, এরপরে আমরা সোয়াপ দিব, আমরা ম্যাক্স দিয়ে সোয়াপ দিব। আচ্ছা, এখানে তারপরেও কনফার্ম অপশন অ্যাকচুয়ালি আসতেছে না, এটা চেষ্টা করবেন সকালের দিকে ট্রাই করার জন্য। এখন অ্যাকচুয়ালি লিকুইডিটি নাই যার কারণে আসতেছে না। এটা অল্টারনেটিভ আর একটা অ্যাড্রেস আমি দিচ্ছি, সেটা দিয়ে আপনারা সোয়াপ করতে পারবেন। সেটার জন্য আমাদেরকে ডিসকভারে যেতে হবে, ডিসকভারে আমরা এখানে পেস্ট করবো অ্যাড্রেসটা,
এটা লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ডিডাস্ট, এখানে আমরা ওয়ালেটটা কানেক্ট করব, কনফার্ম করে দিব। এরপর আমরা সোয়াপ অপশন ক্লিক করব। এখানে আমরা উপরে থাকবে হচ্ছে চেস, আর নিচে হচ্ছে আমরা টোন দিব। এখানে আমরা যদি উপরে ম্যাক্স দেই, নিচে কিন্তু দেখেন আমাদের টোন চলে আসবে। এখানে ফিটা একটু বেশি, এখানে নর্মালি 0.2 টোন ফি কাটবে $1 মতো। আপনাদের যাদের ইমার্জেন্সি ফান্ড দরকার তারা চাইলে এটা দিয়ে ইনস্ট্যান্ট সোয়াপ করে নিতে পারবেন। আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি করবো না, পরে দরকার হলে বাইন্যান্সে ওটা দিয়ে করবো, কারণ ওখানে ফিটা অনেক কম। তো এই ছিল অ্যাকচুয়ালি কাজ। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।